শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক শরতের এই সুন্দর মিষ্টি সকাল সকালটি সবার সুন্দর কাটুক ভালো কাটুক সেই প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল দু ঘন্টা জুড়েই আয়োজন আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রসনারা সাকি এবং রয়েছে আমি শাহরিয়ার দর্শক শুভ সকাল আরও একবার আমাদের সবার পক্ষ থেকে দিনটি সবার আনন্দে কাটুক ভীষণ আনন্দে কাটুক এই শুভকামনা নিয়ে শুরু করছি রাঙা সকালের আজকের অতিথি স্বেচ্ছাসেবী সুস্মিতা অধিকারী চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন ভালো আছি আমরা আপনি আসলে খুব অল্প বয়সে অনেক কিছু করে ফেলেছেন স্বেচ্ছাসেবী হিসেবে তো স্বেচ্ছাসেবী হিসেবে মানে এই জীবনটা কেমন লাগে আপনার আমি এই জীবনটা খুব উপভোগ করি বাচ্চাদের সাথে সময় কাটাতে এমনিতেই সবার ভালো লাগে আর যেহেতু ওরা বঞ্চিত জেলে পলি শিশু ওদের সাথে সময় কাটাতে এমনিতেই ভালো লাগে সময় কোথা দিয়ে চলে যায় টের পাওয়া যায় না এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা ব্যাপার যারা আমরা স্বেচ্ছাসেবী সেহেবী হিসেবে কাজ করি নিশ্চয়ই আমাদের জন্য আনন্দের ব্যাপার এবং গর্বেরও ব্যাপার যে এত এত তরুণ প্রাণ যারা আসলে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী নিয়ে কাজ করছে এত অল্প বয়সে আমরা সেই গল্পে আমরা ফিরব অনেক বিস্তারিত শুনবো আপনার সংগঠন সম্পর্কে স্বেচ্ছাসেবী জীবন সম্পর্কে তবে তার আগে অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একদম ছোটোবেলায় ফিরে নিতে চাই কোথায় বড় হয়েছেন কিভাবে বড় হয়েছেন কেমন ছিল শৈশব আমার বড় হওয়া মঠবাড়িয়া থানাতে আমার প্রাথমিক পর্যায় থেকে আমি মরবার পড়াশোনা করেছি তারপরে পিরোজপুর মহিলা কলেজ তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে সৈয়দফুল ফজলুল হক ডিগ্রি কলেজ তারপর ওখান থেকে পড়াশোনা করার পরে ঢাকায় চলে আসা ঢাকায় আমি বিজেমি ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে এখন পড়াশোনা করছি চতুর্থ চতুর্থ বর্ষের বর্ষের ছাত্রী আচ্ছা এখনো পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে একটু শুনতে চাই যেটি বলছিলেন যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আপনি কাজ করছেন ছোটবেলায় কি এমন কোন আইডল চোখে পড়েছিল বা এমন কাউকে দেখেছেন যাকে দেখে আসলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবার অনুপ্রেরণা আপনি পেয়েছেন ছোটবেলায় বাবা মাকে দেখতাম যে বঞ্চিত যে শিশুরা ওদেরকে সাহায্য করত বাবা মা যেহেতু আমার শিক্ষক ছিলেন তো অনেক সময় দেখতাম যে অনেক বাচ্চারা ফি দিতে পারতো না পরীক্ষার তো ওদের ফি বাবা মা নিত না তারপর হচ্ছে বই কিছু বই বিনামূল্যে দিত পড়ার জন্য তখন থেকে আমার মনে হতো যে না আমার বাবা মা যেটা করতেছে হয়তো আমিও করতে পারবো কিন্তু আমি যে আসলেই স্বেচ্ছাসেবী হব বড় হয়ে এটা আমার কখনো ধারণা ছিল না আচ্ছা পড়াশোনার পাশাপাশি কিছু করতেন স্কুল লাইফে স্কুল লাইফে পড়াশোনার পাশাপাশি গান নাচ কবিতা এগুলো করতাম আচ্ছা আর এই যে সহযোগিতা করা হতো আপনি দেখতেন যেটি বলছিলেন যে বাবা মা শিক্ষক ছিলেন স্কুলের ফি না দিতে পারলেও ওনারা হয়তো সেভাবেই তাদেরকে পারমিট করতেন বা বই দিতেন বন্ধুরা মিলে কখনো কাউকে কোনো সহযোগিতা করা হয়েছিল স্কুল লাইফে স্কুল লাইফে বন্ধুরা না আমি সহযোগিতা করতাম পার্সোনালি একাই যখন আমি দেখতাম যে আমার একটা বান্ধবী তার বাবা মা নেই সে তার মামার বাসায় বড় হচ্ছে সে সে দেখা যাচ্ছে প্রচন্ড পেট স্কুলে আসতে পারতেছে না তো আমি ও যখন বললো যে আমার এরকম পেট ব্যথা হয় তখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার মনে হলো যে ওর গ্যাস্ট্রিকের প্রবলেম তো আমি বাসা থেকে ডুকিয়ে গ্যাস্ট্রিকের ওষুধগুলো নিয়ে ওকে আমি দিয়ে দিতাম আমাকে প্রত্যেকদিন যখন ছোট ছিলাম তখন আমাকে প্রত্যেকদিন দিন দশ টাকা করে টিফিনের টাকা দেওয়া হতো যে দশ টাকা করে নাও আমি দশ টাকা করে জমাতাম দশ টাকা করে জমিয়ে মাসে আমি ওই টাকাটা আমি ওকে দিয়ে দিতাম যে তুমি এই টাকা দিতে ওষুধ কিনে খাও ও ও এখন বড় হয়ে গেছে আমার মতো বিয়েও হয়েছে তো ওর সাথে আমার কিছুদিন আগে কথা হলো আমার প্রতি কৃতজ্ঞ ও আমাকে বলে যে তুমি যদি না থাকতা আমি হয়তো বেঁচে থাকতাম নিশ্চয়ই নিশ্চয়ই বাবা মা এই বিষয়গুলো কিভাবে দেখতেন যদিও তারা নিজেরাই এই সহযোগিতা পূর্ণ মনোভাব তাদের ছিল বাবা মা সবসময় আমাকে উদ্বুদ্ধ করতো যে তোমার যা থাকবে তুমি তোমার খাওয়া পড়ার পরে যদি কিছু থাকে সেটা দিয়ে তুমি মানুষকে সেবা করো কারণ মানুষ মারা যাওয়ার পর কিছু নিয়ে যেতে পারবে না যা কিছু অর্জন করবা নিজে অর্জন করো মানুষকে সাহায্য করো সেবা করো এটাই তোমার কাজ তোমাকে আল্লাহ পৃথিবীতে এই জন্যই পাঠিয়েছে তুমি সেবা করবে কাজ করবে খুব চমৎকার তার পৃথিবীতে আসলে এই যে মানে আসার যে উদ্দেশ্য এবং সেটাকে মিনিংফুল করার যে ব্যাপারটা এটা পরিবার থেকে পেয়েছেন এবং খুব ছোটোবেলা থেকে আসলে আপনার মধ্যে বিষয়টা করে উঠেছে আমরা আপনার এই গল্পে আবারও ফিরব তবে আমরা যতটুকু আপনার সম্পর্কে জানি সেটা দর্শকদের জানিয়ে আসি দর্শক আমাদের আজকের অতিথি সুস্মিতা অধিকারী জড়িত রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন হাতে ফাউন্ডেশনের সাথে জেলে জনগোষ্ঠীর শিশুদের কল্যাণে কাজ করে সামাজিক উন্নয়নে অবদান রাখায় হাতেখড়ি ফাউন্ডেশন দুই সালে অর্জন করে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সংগঠনটি জেলে জনগোষ্ঠীর পিছিয়ে পড়া শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে করোনার সময় নিজেকে এই কাজে পুরোপুরি ব্যস্ত রেখে সুস্মিত অধিকারী ইন্সপায়ারিং উইমেন ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দুই অর্জন করেছেন সংগঠনটির উদ্দেশ্য ছিল মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী গ্রামগুলোর জেলে জেলেপল্লীর শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা সেই সঙ্গে তাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা বিশেষ করে দরিদ্র শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে কাজ করে সংগঠনটি গত পাঁচ বছরে শতাধিক শিশুকে পড়াশোনার প্রতি আগ্রহ করে তুলতে সক্ষম হয়েছে হাতেখড়ি ফাউন্ডেশন চলুন তার গল্প আবার ফেরা যাক হাতে খড়ি ফাউন্ডেশন নিয়ে অনেক বড় বড় কাজ করেছেন আপনারা সেই গল্পে ফিরব তবে ছোটবেলার কথা বলছিলেন যে আপনার ফ্যামিলি থেকেই পেয়েছেন আপনার বাবা কি করতেন মা কি করতেন আমার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার মাও প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ক ভাই বোন আপনারা আমরা দুই ভাই বোন আমি আমার বড় ভাই আমার বড় ভাইও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আচ্ছা তো ছোটবেলায় যেটি বলছিলেন যে পরিবারের সবসময় একটি মনোভাব ছিল যে সহযোগিতা পূর্ণ অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া বা অন্যের জন্য কিছু করা সেটি দেখেই আসলে আপনি বড় হয়েছেন এবং একইভাবে আপনিও সেটি কন্টিনিউ করছেন হয় না যে আসলে আর্থিকভাবেও তো একটা সচ্ছলতার ব্যাপার থাকে সেটি কি আসলে পরিপূর্ণই ছিল পরিবারে যে সেই জন্য আসলে অন্য কোনো কিছু চিন্তা করতে হতো না যে সবসময় মানুষকে সহযোগিতা করা যায় আমরা আর্থিকভাবে মোটামুটি সচ্ছল ছিলাম যার জন্য আমাদের ভাবতে হয়নি কখনো আর এই যে আমার ফাউন্ডেশনে যে আমার আর্থিক সহায়তা করতে হয় মাঝে মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে অনেক বেশি টাকা দিতে হচ্ছে সবাই মিলে হচ্ছে না তখন ওটা আমি নিজে কভার করার চেষ্টা করি যেহেতু আমার জি বা চমৎকার আমরা যেটি জেনেছি যে আপনি নাকি ছোটবেলায় কাপড় কেটেও জামা বানাতেন বা এরকম কোনো বিষয়ও মনে হয়েছিল একটু শুনি সেই গল্পগুলো যদি ছোট ছোট ছোটবেলায় আমি জানতাম না আমি বড়ো হয়ে ফ্যাশন ডিজাইনার হব কিন্তু ছোটবেলায় যখন মা আমাকে ছোট ছোটো জামা কাপড় পরিয়ে দিত আমি ওগুলোকে কাঁচি দিয়ে কাটতাম কেটে ডিজাইন করতাম তখন বুঝতাম না যে এটা আসলে ফ্যাশন ডিজাইনের মধ্যে পড়ছে বা এটা ডিজাইন হচ্ছে কিন্তু আমার পরতে ভালো লাগতো ওই জামাটা আমার পরতে খুব ভালো লাগতো কিন্তু মা আমাকে বোকা দিত তুমি নতুন জামাটা কেন কেটেছ তো পরবর্তীতে আর্ট করতাম আর্ট করতে আমার খুব ভালো লাগতো দেখা যেত ওয়ালে এই তারপরে বোর্ডে আমি একে রেখে দিয়েছি ক্লাসে মা গিয়ে দেখছে যে তার ক্লাসে আমি আর্ট করে রেখে দিয়েছি তো ওখান থেকে বড় হওয়ার পরে যখন এসএসসি দিলাম তখন বাবা বলল যে তোমার যেহেতু এইদিকে ঝোঁক আছে তাহলে তুমি ফ্যাশন ডিজাইন নিয়েই পড়ো তারপরেই আমার ফ্যাশনে আসা তারপরে ফ্যাশন ডিজাইনের হাতেখড়িটা হলো আপনার নতুন জামা কেটে হ্যাঁ ছোটবেলায় একদমই ছোটবেলায় যখন আমি বুঝতাম না যে নতুন জামা কেটে ফেললে মা বকা দিবে তাও বুঝতাম না তখনই আমি কাটাকাটি শুরু করে দেই কাগজ কেটে ফুল বানাতাম মানে ফ্যাশন ডিজাইনারদের অ্যাকচুয়াল যে কাজটা ওইটা আমি ছোটবেলা থেকেই নিজের মানে অবচেতন মন থেকেই করতাম নিশ্চয়ই ঝোঁকটা ছিল আপনার ওইদিকে এটা একটা বড় একটা ব্যাপার ছোটবেলা থেকে মা বাবা আলাদা থাকতো আমার মা বাবার প্রেমের বিয়ে ছিল যেহেতু দাদু মেনে নেয়নি তো আমরা আলাদা থাকতাম বাবা মা আমাদের দুই ভাই বোনকে একসাথে নিয়ে যেত স্কুলে আমি যখন ছোট ছিলাম তখন বাবা মা এক স্কুলে চাকরি করতেন আমাদেরকে স্কুলে নিয়ে যাওয়া হতো আমরা বাচ্চাদের সাথে মিশতাম প্রচুর বাবা মা ক্লাস নিয়ে ব্যস্ত থাকতো তা আমার বড় হওয়া মোটামুটি সব ধরনের বাচ্চাদের সাথে একদম ছোট বড়। যেহেতু তারা হচ্ছে দাদু 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 দিদার সাপোর্ট আমরা পাইনি তো বাবা মা যেহেতু চাকরি করতো তো আমাদের রেখে যাওয়ার মতো কেউ ছিল না যে আমাদেরকে কারো কাছে রেখে যাবে তো আমাদেরকে ছোটবেলা থেকে স্কুলে আমরা থাকতাম স্কুলে থেকে থেকে আমাদের আসলে এই শেখাটা যে বাবা মা কি করছে আমি দেখছি যে তারা সাহায্য করার চেষ্টা করে আর প্রচুর শিক্ষার্থীদের সাথে আপনাদের অনেক সবকিছু দেখা যেত ওদের সাথে হতো বাবা মা যেন নিয়ে আসতাম ওটা খেতাম না ওরা যে টিফিন নিয়ে আসছে আমি দেখা যেত ওদের সাথেই খেয়ে ফেলছি এরকম চমৎকার এবং যেটি বলছিলেন যে সহযোগিতা পূর্ণ মনোভাব বা স্বেচ্ছাসেবী হিসেবে আসলে ছোটবেলা থেকে শুরু হয়ে এবং বাবা মা সাপোর্ট করেছেন সাংগঠনিকভাবে বা প্রাতিষ্ঠানিক আসলে কখন শুরু করলেন আহ সময়ে যখন লকডাউন হয়ে যায় তখন সবাইকেই তো বাড়িতে চলে যেতে হয় আর ক্লাসগুলো অনলাইনে হতো তো তখন অনেক বোরিং সময় কাটতো যে ক্লাস হচ্ছে না অনলাইনে ক্লাস করতেছি নেট ঝামেলা করতেছে কি করব পড়াশোনা হচ্ছে না তখন আমি আমার পাশে বাসার কাজিন হচ্ছে হাতেখড়ি ফাউন্ডেশনের সাথে যুক্ত ছিল সৌরভ হালাদার তো ও একদিন প্রোগ্রামে যাচ্ছিলো তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় যাচ্ছ দাদা তো ও বলল যে আমাদের এরকম একটা সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ওখানে জেলে পল্লী শিশুদের মান উন্নয়নে কাজ করি তো ওখানে একটা প্রোগ্রাম আছে আমি ওখানে যাচ্ছি তো আমি বললাম আমিও যেতে চাই আমি একটু দেখব তোমরা কি কাজ করো তখন ওদের সাথে যাওয়া গিয়ে ওদের প্রোগ্রামটা দেখে আমার এত ভালো লাগলো যে আমি বললাম যে হাতে ফাউন্ডেশনের কথা বলছেন আমরা এই জায়গায় ফিরতে চাই হাতে ফাউন্ডেশনের অনেক কার্যক্রম রয়েছে পুরো দেশব্যাপী আর একটু আগেই ফিরে নিয়ে যেতে চাই স্কুলে তো আপনার জীবনটা আপনার বাবা মায়ের স্কুলে কেটেছে তারপরে হাই স্কুলে সে কি করলেন হাই স্কুলে এসে আমি এই যে আমার মতো করে আমি সেবা করা শুরু করে দিলাম এই যে আমার বন্ধু বান্ধবদের সেবা মানে যতটুকু পারা যায় ততটুকু আমি করতাম এটা আমার বাবা মাকে না জানিয়ে আমি ভয় পেতাম যদি বাবা মা কিছু বলে কিন্তু বাবা মা যেদিন শুনেছে যে আমি কারোর জন্য কিছু করেছি কোনো দিন কিছু বলেনি তার আরও খুশি হয়েছে যে না আমাদের মেয়েটা ভালো কাজ করছে তো স্কুল আমার হচ্ছে পরিবর্তন করা হয় আরেকবার তো নতুন স্কুলে আসার পর থেকে আসলে আমি একটু একা হয়ে যাই নতুন সবকিছু নতুন মুখ তারপরে অন্য স্কুলে চলে আসি ইনস্টিটিউশনে ওখানে আসার পর থেকে একটু চুপচাপ ছিলাম তারপর তারপর স্কুল জীবন শেষ হওয়ার পরে তারপর কলেজ লাইফ কলেজ লাইফে আমার ওরকম কোনো সুযোগ আসেনি সেবা করার মতো খুব কম সময় পাওয়া যায় স্কুলে আপনি বলছিলেন যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে আপনি জড়িত ছিলেন নাকি সাংস্কৃতিক আয়োজনের সাথে জড়িত ছিলেন আমি সাংস্কৃতিক আয়োজনের সাথে জড়িত ছিলাম আচ্ছা আচ্ছা কি কি ওখানে আয়োজন আমি ওখানে বিশেষ করে গান করতাম নজরুল সংগীত রবীন্দ্র সংগীত আর জারি গান আমার খুব পছন্দ ছিল আমি সব সময় জারি গান করতাম আর নাচ করতাম মাঝে মধ্যে কিন্তু গান কোথায় শিখেছেন গান শিখেছি প্রথম হচ্ছে আমার গুরু ছিলেন নিহারঞ্জন স্যার তারপর আমি একদম ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ওনার কাছে গান শিখেছি তারপর হচ্ছে জুরান কৃষ্ণ পাইক স্যারের সাথে আমি শুধু ইলেভেন একটা বছর ওনার কাছে গান শিখেছি তো এই যে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন একদম ছোটোবেলা থেকে এটা কি আপনার এই যে স্বেচ্ছাসেবী সংগঠন বলেন বা অন্য কোনো অন্য কোনো অ্যাক্টিভিটিস বলেন এগুলোতে কোনো জি আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করি সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তো ওরা যখন দেখে যে আমি গান গাচ্ছি ওদের সামনে তো ওরা ওদের ভয়টা ভেঙে যায় ওরাও উদ্বুদ্ধ হয় যে হ্যাঁ আমি আপু আমিও গান গাইবো আপে আমি নাচ করব। আবার দেখা যায় আমি যখন আর্ট করে দেখাই যে দেখো এভাবে আর্ট করতে হয় স্মৃতিসৌধ এভাবে করবা বা শহীদ মিনার এভাবে করতে হয় তো ওরা ওইটা থেকে উদ উদ্বুদ্ধ হয় তো ওদের আর্ট করাটা ওদের নিয়ে আমরা ছাব্বিশে মার্চ যখন প্রোগ্রাম করেছি চিত্রাঙ্কন প্রতিযোগিতা তখন দেখলাম ওরা খুব ভালো আর্ট করছে তো এটা আমাদের আমার কাছে মনে হয় এটা আমার অনেক বড় পাওয়া যে আমার আমার জন্য ওরা উদ্বুদ্ধ হচ্ছে বিভিন্ন কাজে সাংস্কৃতিক কাজে জি হাতে ঘুরে ফাউন্ডেশনের কথা বলছিলেন একটু শুরুর দিকের কার্যক্রম সম্পর্কে যদি জানতে চাই যে আপনার সম্পৃক্ততাটা আসলে কি দিয়ে শুরু হলো শুরুর দিকের কার্যক্রম যেদিন আমি দেখতে গিয়েছিলাম সেদিন ছিল এক টাকার মিনি মার্কেট ওই প্রোগ্রামটা ছিল এক টাকা দিয়ে যে কোনো ধরনের শিক্ষাপণ্য বাচ্চারা কিনতে পারবে আচ্ছা ওই প্রোগ্রামটায় প্রথম শুরু হয় হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটা পরিবারের বাসায় বাসায় গিয়ে বাচ্চা কয়জন বাচ্চা আছে কয়জন স্কুলে যায় কয়জন যায় না তাদের একটা লিস্ট জোগাড় করা হয়েছে তারপরে কারা স্কুলে যায় কারা যাচ্ছে না যারা ভর্তি হয়ে আছে কিন্তু ঝরে পড়ে গেছে ওদেরকে আমরা খুঁজে বের করলাম তারপর বললাম যে তোমাদেরকে একটা উপহার দেওয়া হবে তোমরা কালকে আসবে বা তোমাদের বাবা মা কি নিয়ে আসো একদিনের জন্য তো ওরা আসলো এসে শুধু এক টাকার বিনিময়ে ওরা ব্যাগ

ওদের এখন একটা নতুন ব্যাগ হলে বাচ্চারা কিন্তু এমনিতে স্কুলে যাওয়ার জন্য খুশি হয় যে আমি নতুন ব্যাগটা নিয়ে স্কুলে যাব আমার ভালো লাগতেছে আমি বই নিয়ে স্কুলে যাব। তো দেখা গেল যে ঝরে ঝরে পড়ার রোধটা অনেক কমে গেছে এরপর থেকে ওরা স্কুলে যাওয়া শুরু করলো আবার স্কুলে আমরা প্রোগ্রাম করা শুরু করলাম বিভিন্ন রকমের তো ওরা আরও আগ্রহী হলো যে না এখানে তো সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে ফল উৎসব হচ্ছে বিজ্ঞান উৎসব হচ্ছে ছাতা বিতরণ হচ্ছে বৃষ্টিতে কম্বল বিতরণ হচ্ছে শীতে তো আমরা স্কুলে যদি যাই আমাদের পড়াশোনাটাও হচ্ছে আর আমরা আর্থিকভাবে সহায়তাও পাচ্ছি আর বাবা মারাও এটা চিন্তা করে যে আমরা যে টাকা অর্জন করে বা বাচ্চাদেরকে দিতে পারছি না এটা যদি একটা সংগঠন দেয় আর বাচ্চারা যদি লেখাপড়া শিক্ষিত হয়ে বড় কিছু হতে পারে জীবনে তাহলে ওটা তাদের পরিবারের জন্যই সুবিধাজনক কিন্তু সব পরিবারই তো আসলে বাচ্চাদেরকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করছে না কিছু কিছু পরিবার তো এমনও আছে সুবিধাবঞ্চিত যাদের নিয়ে আপনারা কাজ করছেন তারা হচ্ছে বাচ্চাদেরকেও কিন্তু তারা কাজে লাগাচ্ছে সেক্ষেত্রে তাদেরও তো আসলে অর্থের একটা ব্যাপার থাকে তা সেক্ষেত্রে আপনার তাদেরকে কিভাবে বোঝা সেক্ষেত্রে হচ্ছে আমরা তাদের বাড়িতে যাই একদম মাঠ পর্যায়ে তাদের বাড়ি গিয়ে বোঝাই যে আমরা একটা ফাউন্ডেশন থেকে এসেছি আপনারা যদি আপনাদের সন্তানকে এভাবে মাছ ধরার দিকে আগ্রহী করেন তাহলে দেখা যাবে ও মাছই হবে বা মাছ বিক্রেতাই হবে আর যদি আমাদের সাথে একটু আপনারা যদি মানিয়ে নেন বা আমাদের একটু বোঝেন যে আমরা কী নিয়ে কাজ করছি আর আমরা কেন কাজ করছি কেন শিক্ষার জন্য আগ্রহী করছি তাহলে ওরা বড় হয়ে দেখবেন এক সময় ডক্টর ইঞ্জিনিয়ার হবে তখন দেখবেন আপনার আপনাকে কেউ বলবেন আপনি মা আপনি মাঝির ঘরের বউ বা আপনার বাচ্চা মাঝি হয়েছে বা জেলে হয়েছে আপনার বাচ্চার থেকে আপনি গর্বিত হবেন এক সময় কিন্তু মানে উইথ অল ডিউ রেসপেক্ট আমাদের আসলে ওই জায়গাটা তো মানে আমাদের তো জেলেও দরকার আমাদের আমাদের মাছ আহরণের জন্য এবং জেলে এটা খুব সম্মানিত একটা একটা পেশা শিক্ষা এর সাথে যোগ হলে অবশ্যই কিছু যাই হোক ওই ওই গল্পে আমরা ফিরবো তবে জেলেদের নিয়ে আপনারা যে কাজ শুরু করেছেন মানে এই এই ভাবনাটা কিভাবে আসলো মানে মানে কেন আসলো আমাদের স্কুলে যেত না একেবারে স্কুলে যেত না যেত খুব কম। কিন্তু ওরা দেখা যেত শিশুশ্রম যেটাকে বলে একদম ছোট বাচ্চা চার পাঁচ বছরের বাচ্চা বাবা বাবার সাথে নৌকায় মাছ ধরতে চলে গেছে তো এটা তো রিস্কি তো আমরা তো এটা চাই না যে একটা বাচ্চা এভাবে ঝরে পড়ুক বা মাছ ধরার প্রতি এত আগ্রহই হোক তো এই এই থেকেই আমাদের ফাউন্ডার জেরুবেল মিয়া নাহিদ ভাইয়া ওনার মাথায় আসে যে আমরা চেলেপল্লী শিশুদের নিয়ে কাজ করব। আর যেহেতু আমাদের চারদিকেই নদী আমাদের এলাকার তো নদী তীরবর্তী এলাকার মানুষগুলোই বেশি বঞ্চিত আমরা যেরকম শহরে বা মফসল টাইপের যে জায়গাটায় আমরা যেখানে বড় হয়েছি এখানে যেরকম সুযোগ সুবিধা ওরা এটা কিছুই পাচ্ছে না ওরা একদম অন্ধকার একটা জীবনে বড় হচ্ছে ওরা ওদের জীবন মানেই মাছ ধরা নদী নৌকা তো আমরা চাচ্ছি যে এখান থেকে বের করে ওদেরকে স্বাভাবিক আর পাঁচটা বাচ্চাদের সাথে মিশানোর জন্য যাতে ওরা বঞ্চিত না হয় ওরা বঞ্চিত না থাকে ওরা আমরা যেরকম স্বাভাবিক পাঁচটা মানুষ বড় হচ্ছি ওরা সেই একই লেভেলে বড় হোক ওদের যেন কেউ ছোট না করতে পারে কখনো আমরা এটাই চাই আপনারা এই যে এক টাকা দিয়ে যে এই যে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া শুরু করলেন এটা কিভাবে সম্ভব হলো এটা মূলত রুবেল মিয়া নাহিদ ভাইয়ারই প্ল্যান ছিল যে আমরা যদি শিক্ষা উপকরণটা আগে দিতে পারি তাহলে ওরা বেশি আগ্রহী হবে স্কুলে যাওয়ার জন্য তো এই জন্যই এটা সেটা ঠিক আছে মানে ফিনান্সিয়াল সংস্থানটা কিভাবে এটা আমাদের মাসিক আচ্ছা আর কিছু কিছু মানুষ আছে যারা স্বেচ্ছায় আমাদের কিছু দান করতে চায় ডোনেশন দিতে চায় আমরা কারো কাছে চাই না যে আমাদের দিতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আগ্রহী প্রচুর মানুষ এখন আগ্রহী যারা আমাদের দিতে চায় যে আপনাদের যদি নতুন কোন প্রজেক্ট থাকে আমাদেরকে বলবেন জানাবেন জায়গাটা চাই। যেটি বলছিলেন যে কিছু কিছু মানুষ যারা আগ্রহী বা যারা ডোনেশন দিতে চায় সেটার জন্য তো করে ফাউন্ডেশনের প্রচারেরও একটা ব্যাপার ছিল শুরুর দিকের কথা যদি বলি এখন তো অনেকেই হাতে করে কে চিনছে বা জানছে শুরুর দিকে আপনারা কিভাবে এগিয়েছেন শুরুর দিকে যারা ভলান্টিয়ার ছিল ওদের ফাউন্ডিং আচ্ছা একদম কিভাবে হতো প্রচার প্রসারটা প্রথম দিক থেকে ওভাবে কেউই জানতো না যখন থেকে আমরা কাজ করা শুরু করলাম তখন আমাদের থানা পর্যায়ে জানা জানাতে হলো তারপর হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় পারমিশন নিতে যেতে হতো যে আমরা এখানে কাজ করতে পারবো কি না আমরা এখানে যেতে চাই বা এই স্কুলটা আমরা একটু যেতে চাই তখন দেখা যেত যে আমাদের শিক্ষা অফিসে যেতে হচ্ছে এভাবে এভাবে জানতে জানতে সবাই জেনে গেল যে একটা ফাউন্ডেশন আছে যারা জেলেপল্লির বাচ্চাদের নিয়ে কাজ করতেছে আচ্ছা ওখানে একটাকার টাকার যেই প্রজেক্টটা শুরু করলেন ওই ওই প্রথম প্রজেক্ট কি ওইটাই ছিল না এর আগে অনেকগুলো প্রজেক্ট হয়েছে যেখানে আমি যুক্ত ছিলাম না এর আগে ওনাদের প্রজেক্ট ছিল হাসি তারপর বিজ্ঞানের সাথে পরিচয় এগুলো হচ্ছে ব্রাউজিং কিভাবে করে ওরা তো জানে না ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন এগুলো শেখানো কম্পিউটার গেমিং কিভাবে করে বা একটা অ্যাপ কিভাবে বানাতে হয় এগুলো শেখাতো যাতে ওরা বিজ্ঞানের সাথে প্রযুক্তির সাথেও যুক্ত হতে পারে সবার সাথে পাল্লা দিয়ে চলতে পারে বর্তমান বিশ্বের সাথে কবে প্রতিষ্ঠা হলো হাতেখড়ি ফাউন্ডেশন 2018 সালের 17 মার্চ আচ্ছা আর আপনি যুক্ত হলেন 19 2020 আচ্ছা কতজন কাজ করছে এখন পর্যন্ত এখন 35 জন এর উপরে আচ্ছা সবাই স্বেচ্ছাসেবী সবাই স্বেচ্ছাসেবী কোনো পেমেন্ট তারা ওখান থেকে পাচ্ছেন না সবাই নিজেদের ফান্ডিং এ টাকা দিয়ে প্রোগ্রামগুলো করছে কতজন শিশু রয়েছে আপনাদের যাদের নিয়ে আপনার কাজ আমাদের দেশো প্লাস শিশু আচ্ছা ওরা সবই কি জেলে পল্লীর জি সবই জেলে পল্লীর দেশো শিশু হ্যাঁ শুরু থেকে কতজন ছিল শুরু থেকে একজন পাঁচজন দশজন আমরা বাড়ি বাড়ি গিয়ে নাম নিয়ে আসতাম আচ্ছা তো এখন বাড়তে বাড়তে সংখ্যাটা বেড়ে গেছে বাধা ছিল না বাবা মায়ের পক্ষ থেকে থেকে বাধা ছিল না কিন্তু গ্রামের কিছু মানুষের পক্ষে বাধা ছিল যে আপনার মেয়ে এতগুলো ছেলের সাথে কোথায় যাচ্ছে এত নদীর পারে কেন যাচ্ছে এত ছেলেদের মেয়েদের সাথে কেন এত ছেলেদের সাথে কেন মিশছে আচ্ছা আচ্ছা আপনার মেয়ে ঢাকায় থাকে তো কি করে না করে আপনারা দেখতেছেন না আবার বাড়িতে এসেও আবার ছেলেদের সাথে মিশছে কিন্তু বাবা মা এগুলো কখনো কান দেয়নি খুব চমৎকার বাবা মায়ের আসলে খুব দরকার ছিল এই গল্পে আমার মেয়ে কি করছে আমরা জানি এটাই যথেষ্ট যে সে যদি খারাপ করে আমরা অবশ্যই তাকে শাসন করব সে যদি ভালো করে আমরা অবশ্যই তাকে সাপোর্ট করব এটা নিয়ে আপনাদের কোনো কথা বলার দরকার নেই যদি সে খারাপ করে অবশ্যই আমরা তাকে শাসন করে ঘরে আটকে রাখব এরকম বোল্ড বাবা মা আসলে আপনি গল্প বলছিলেন যে শুরুর একেবারে আঠারো সালে যেটি শুরু হয়েছে পাঁচজন ছয়জন দিয়ে আসলে শুরু হয়েছিল এবং আপনি যুক্ত হয়েছেন দুই সালে শুরুর গল্পটা কি আসলে এত স্মুথ ছিল যে বাবা মাদেরকে বোঝাচ্ছেন দিয়ে দিচ্ছে আসলে শিক্ষার সঙ্গে যুক্ত হলে তাদের কি পরিবর্তন হবে কি পজিটিভিটি আসবে তাদের জীবনে এগুলো বোঝানো তো আসলে শুরুর দিকে এত মানে সহজ ছিল না নিশ্চয়ই ছিল না জি বাসায় বাসায় গিয়ে আমাদেরকে বোঝাতে হতো যে আমরা একটা সেবি সংগঠন আমরা বাচ্চাদের মানে তাদের তো আসলে এটি বোঝার কথা না যে সেবি সংগঠনটা আসলে কি হ্যাঁ ওনারা জিজ্ঞেস করতে যে আপনারা কি করবেন আপনারা কি আমাদের ত্রাণ দিবেন এরকম কিছু তো তখন ওনাদের বোঝাতে বোঝাতে অনেক সময় লেগেছে এই যে দুই বছর বোঝাতে তারপরে বাড়ি বাড়ি গিয়ে মাঠ পর্যায়ে আমাদের যারা প্রথমে যারা ছিল রুবেল মিয়া নাহিদ ভাইয়া সজীব মিস্ত্রি সুমন এরা সৌরভ আলাদার এরা হচ্ছে প্রথমে একদম প্রথম যখন আমাদের ফাউন্ডেশন শুরু হয় তখন প্রথমে ছিল তো ওনারা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে একদম বাচ্চাদের যেভাবে বোঝাতে হয় ওভাবে পরিবারের বাবা মাকে বুঝিয়েছে যে আমরা এরকম কিছুই করব না বা আমরা ছেলে ধরাও না আমরা চাই যে আপনাদের আপনাদের উন্নতি হোক আপনাদের পরিবারের বাচ্চাটা যাতে শিক্ষিত হয় তো আস্তে আস্তে যখন ওনারা দুই একটা প্রোগ্রাম দেখলো যে হ্যাঁ পাঁচ জন শিশু যাচ্ছে বা এটা আসলেই ওরা হেল্প করতেছে এক শিক্ষার ব্যাপারে তখন ওরা আস্তে আস্তে আগ্রহী হলো তারপরেও এতটা সহজ ছিল না তারপরেও আমাদের এখনও যত যখন প্রোগ্রাম হয় তখন দেখা যায় মাঠ পর্যায়ে আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় বা বোঝাতে হয় কিন্তু এখন এখন যে অবস্থান এখন আমাদের ওরা দেখেই চলে আসে যে আপু ভাইয়ের আসছে আমরা যাব আমরা ওদের এখন আর ওদের বাবা মাকেও বোঝাতে হয় না ওদেরকে বোঝাতে হয় না ওরা চলে আসে আচ্ছা আমরা প্রজেক্টগুলো নিয়ে শুনি আপনি মাঝখানে যেটি বলছিলেন ফাউন্ডারদেরকে নিয়ে আপনি কথা বলছিলেন তাদের সম্পর্কে যদি একটু ছোট্ট করে আপনার মুখে শুনি ওনারা কি করছেন বা ওনারা কি করেন কিভাবে ওনারা শুরু করলেন এই কাজের সঙ্গে যুক্ততা তাদের রুবেল মিয়া নাহিদ ভাইয়া আসলে একজন ইঞ্জিনিয়ার আচ্ছা তো উনি দেশের বাইরে থেকে থাকতো ওখান থেকে আসার পর উনি ঘুরতে যেতে খুব পছন্দ করতেন নদীর পারে তো উনি যখন ঘুরতে যেতেন তখন ওনার চোখে পড়ল যে এই জেলেপল্লীর বঞ্চিত শিশুদের তখন থেকে ওনার মাথায় একটা চিন্তা আসে যে আমি জেলেপল্লীর শিশুদের নিয়ে কিছু করব কিন্তু একা করা সম্ভব নয় তারপরে উনি সজীব মিস্ত্রি সুমন যে ওর সাহায্য নিল যে তুমি আমার সাথে কাজ করো তারপর থেকে সৌরভ আলাদার আসলো এরপর এরা তিনজন থেকে আস্তে আস্তে করে আমাদের হাতেখড়ি ফাউন্ডেশনের পরিবারটা বড় হলো জি অবশ্যই তাদেরকে অভিনন্দন জানাই পাঁচটি স্কুলে আপনাদের এখনো পর্যন্ত লাইব্রেরি স্থাপন হয়েছে সেই গল্পগুলো কেমন ছিল সেই অর্থের সংস্থান কি করে হলো বা কারা সহযোগিতা করলেন আপনাদেরকে সেই অর্থের সংস্থান আমরা নিজেরা কিছু করেছি আর আমি যে বললাম যে কিছু নিবেদিত প্রাণ মানুষ আছে যারা আমাদের সাহায্য করতে চায় ওনারা আমাদের বই দিয়ে সাহায্য করেছে পঞ্চাশ ষাটটা বই দিয়েছে এক একটা পাঠাগারের জন্য আমরা একটা বিদ্যালয়ের ওয়ালে একটা ছোট করে পাঠাগার করেছি বেশি বড় না কারণ আমাদের এত ফাউন্ডিং নেই যে এত টাকা খরচা করে আমরা খুব বড় পাঠাগার করে দিতে পারবো আমরা একশো বই রাখার মতো একটা পাঠাগার করেছি পাঁচটা স্কুলে মানে ছবি এঁকে মানে বাচ্চাদের বোঝানোর জন্য যে এটা একটা পাঠাগার এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো বিজ্ঞান সম্পর্কে জানতে পারবো বঙ্গবন্ধু বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো এই এই জাতীয় যে বইগুলো এই বইগুলোই আমরা শুধু পাঠাগারে রেখেছি যাতে ওদের পাঠ্য বইয়ের পাশাপাশি তারপর হচ্ছে এগুলো নদী তীরবর্তী স্কুল আবার মটবাড়িয়া কিছু স্কুল আছে ওখানে করেছি সারা কেমন পাচ্ছেন এখানে আমাদের মঠবাড়িয়া যারা প্রতিনিধিত্ব করে ওনারা আমাদের খুব সাপোর্ট করতেছে আবার যে স্কুলে আমরা করেছি ওই হেড টিচাররা ওনারা খুব খুব আনন্দিত যে বাচ্চারা পড়তে পারছে তারা নতুন কিছু জানতে পারছে ওনারা খুবই আনন্দিত যেটা আমাদের অনেক বড় পাওনা লাইব্রেরির কথা বলেন আপনারা ওয়াল লাইব্রেরি করেছেন মানে এটা আসলে কোনো একটা জায়গা পান নাই মানে স্কুলে যে বসে যে পড়তে কোনো জায়গা নেই বসে পড়ার মতো আমরা ওয়াল লাইব্রেরি করেছি আচ্ছা তো সেটা মনিটরিংটা কিভাবে করছে স্কুল থেকে করছে নাকি আপনাদের স্বেচ্ছাসেবীরা কি আমরা স্বেচ্ছাসেবীরা মাঝে মধ্যে গিয়ে দেখে আসি যে বইগুলো ঠিক আছে কিনা বা কেউ নিয়ে গেছে কিনা কারণ বাচ্চারা তো ছোট ওরা তো বোঝে না সব সময় নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে ফেলে তখন যে কয়টা বইয়ের ঘাটতি হয় ওই কয়টা বই আমরা কিনে আবার রেখে আসি ও আচ্ছা জি চমৎকার আপনাদের বর্ষা মৌসুমে যেন শিশুরা স্কুলে আসতে পারে এটির জন্য আপনাদের একটা প্রকল্প রয়েছে সেটিও শুনি রঙিন ছাতা বিতরণ আচ্ছা বর্ষা মৌসুমে আর নদী তীরবর্তী হয় প্রচন্ড বর্ষা হয় ওখানে হঠাৎ করে ডুবে যায় বৃষ্টি হয় তো আমরা একটা প্রকল্প করলাম যে রঙিন ছাতা যদি বিতরণ করি ওদের মধ্যে একটা নিজেদের একটা আনন্দ আসবে যে খুব সুন্দর সুন্দর ফুলওয়ালা ছাতা আমাদের আমরা স্কুলে যাবো এটা নিয়ে তো তখন এই প্রোগ্রামের মানে এই প্রোগ্রামটার কথা আমাদের মাথায় আসে যে আমরা রঙিন ছাতা বিতরণ করব আর এর আগেও একবার রঙিন ছাতা বিতরণ করা হয় সেটা বরগুনাতে আর এবারে আমরা এই বর্ষা মৌসুমে যে রঙিন ছাতা বিতরণের প্রোগ্রামটা করেছি এটা হচ্ছে আমাদের বলেশ্বর নদী তীরবর্তী যে এলাকা ওখানে ওখানে প্রায় এক শতাধিক শিশুকে আমরা রঙিন ছাতা বিতরণ করেছি কেমন ছিল খুবই সুন্দর মানে ওরা সবাই যখন ছাতাটা খুলে সবাই যখন দাঁড়িয়েছিল মুখে হাসি ছিল মানে ওটা দেখে চোখে পানি আসে যাওয়ার মতো যে এত আনন্দ হচ্ছিল যে ওরা এত খুশি আসতো স্কুলে আসতো ওরা স্কুল আসতো ওই ছাতা নিয়ে আসতো আসতো আর ওরা আনন্দিত ছিল যে রঙিন ছাতা নতুন ছাতা ফুলওয়ালা ছাতা যেমন আমরা ছোটবেলায় ফুলওয়ালা ছাতা কিনতে চাইতাম বার্বি ডলওয়ালা ব্যাগ কিনতে চাইতাম ঠিক সেরকমই ওরা আনন্দ পেত প্রতি বছরই করতেন এরকম কিছু প্রতি বছরই করা হচ্ছে না দুই বছর করলাম ইচ্ছা আছে আমরা প্রতি বছরই করব যে মৌসুমে যেটা দরকার আমরা ওটা দিয়ে সাহায্য করার চেষ্টা করব আচ্ছা আর কোনো নতুন প্রজেক্ট বা নতুন কোনো চিন্তা ভাবনা আমাদের আমার পার্সোনাল নতুন চিন্তা হচ্ছে

এইটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে ওরা আমি চাই যে এই স্বাস্থ্য ঝুঁকিটা কমাতে আর ওদেরকে এই ব্যাপারে জানাতে যে আহ স্যানিটারি ন্যাপকিন কিভাবে ইউজ করতে হয় বা তোমাদের শারীরিক সুস্থতা কিভাবে করতে হবে আমি যেহেতু মেয়ে আমার আমাদের সংগঠনে বেশিরভাগ মেয়ে নেই বেশিরভাগই ছেলে সদস্য তো ছেলে সদস্যরা এই ব্যাপারটা বোঝাতে পারবে না তো উদ্যোগটা আমাকেই নিতে হবে যেহেতু সেহেতু আমি চিন্তা করেছি যে আমি বসন্তীকাল নিয়ে মেয়েদের বসন্তকাল নিয়ে আমি এই প্রজেক্টটা করব আচ্ছা তার মানে ভলান্টিয়ার হিসেবে আপনি একমাত্র মেয়ে আপনার না আরো আছে কিন্তু ওরা ছোট আমার থেকেও ছোট আচ্ছা কিন্তু আমি উদ্যোগটা নিতে হলে প্রথমে আমাকে উদ্যোগটা নিতে হবে তারপর ওদের নিয়ে কাজ করতে পারব আচ্ছা ওখানে এখন কি অবস্থা মানে এটা তো নিশ্চয়ই কোন একটা অসুবিধা দেখে আপনার মাথায় আসছে নাকি ওখানে ওখানকার মেয়েরা বা ওখানকার মেয়েদের যারা গার্ডজেন যারা আছেন তারা কি এই বিষয়ে অতটা সচেতন না বা ওই সুবিধাটা কি তারা পাচ্ছেন না জি ওরা এতটা সচেতন না ওরা এখনো স্যানিটারি ন্যাপকিন কি বা এটা কিভাবে ইউজ করে বা এটা কেন দরকার বা এটার এটার উপকারিতা কি এই ব্যাপারে ওরা এখনও সচেতন না যেহেতু ওরা জেলেপল্লীর মানুষ ওরা ওদের ঘরগুলো দেখবেন হচ্ছে টিনের চালা মাটির ঘর বৃষ্টি এলে নৌকায় থাকে বেশিরভাগ মানুষ নৌকায় থাকে তো ওদের এই ব্যাপারে কোনো ধারণা নেই যে এরকম কিছু আছে যেটায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হতে পারে তো আমরা আমি চাই পার্সোনাল ভাবে আমি চাই আমার সংগঠন আমার আমার সাথে থাকবে অবশ্যই যে আমি এই ব্যাপারটা নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কাজটা করব আমি একটু শুনতে চাই এই যে হাতে ফাউন্ডেশন এটি একটি স্বেচ্ছা সেবামূলক কাজ যেটিতে ভলান্টিয়ার হিসেবে আপনারা অনেকেই কাজ করছেন এবং আপনি যদি বলছেন যে কারো যদি ইচ্ছে হয় কেউ অনুদান দিচ্ছে ডোনেশনের ব্যবস্থা হচ্ছে আর্থিকভাবে তহবিল গঠন করেও কাজগুলো করা হচ্ছে এইভাবেই কি আসলে চলতে থাকবে নাকি আসলে এটার এটার কোনো স্থায়ী সমাধানের চিন্তা ভাবনা আপনাদের রয়েছে গভর্নমেন্টের আন্ডারে দেয়া বা কোনো প্রতিষ্ঠানের আন্ডারে চলে যাওয়া এরকম কোনো চিন্তা ভাবনা কি রয়েছে নাকি আসলে এটি এভাবেই চলতে থাকবে আচ্ছা আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের অনুদানই চলুক আর যদি আমাদের কখনো সুযোগ আসে যে সরকারিভাবে বা অন্য কোনো ভাবে আমাদের কেউ সাহায্য করতে চাই নিজেদের থেকে নিজে থেকে আগ্রহী আমরা আমরা নিজেরা চাইবো না যে কেউ আসুক আমাদের সহযোগিতা করুক মানে আপনারা কখনো কারো কাছে যাবেন না যদি তারা আসে স্বেচ্ছায় আসে তাহলে আমরা অবশ্যই সহযোগিতা নেব আর ফাউন্ডিংটা চলছে এই যে আমি যে অ্যাওয়ার্ডটা পেলাম এখানে আমি এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে পেয়েছিলাম আমি আমার পুরো টাকাটাই আমি ফাউন্ডেশনকে দিয়ে দিয়েছি খুব চমৎকার এটা মানে এটা একটা দারুণ একটা ব্যাপার হাতে ফাউন্ডেশন নিয়ে কথা বলছি এটির বিভিন্ন কার্যক্রম বিভিন্ন প্রজেক্ট রয়েছে প্রজেক্ট আনন্দ রয়েছে জি একটু শুনি সেই প্রজেক্ট আনন্দ নিয়ে প্রজেক্ট আনন্দ হচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে আনন্দ বিলাস করি যেখানে আমরা ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি খেলাধুলার আয়োজন করি যেখানে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে পুরস্কার বিতরণ করি আবার একসাথে খাওয়া দাওয়া করি প্রতিযোগিতার আয়োজনও থাকে সেখানে আচ্ছা ওদের বাবা মারাও দেখতে আসে যে আমার বাচ্চারা কি করছে না এটা আমরা মাঠে করি নদী তীরবর্তী যে খালি জায়গা আছে ওখানে করি একটু বড় জায়গা লাগে খেলাধুলার জন্য এটা আমরা যখন সময় পাই ধরেন শুক্রবারে আমাদের খালি সবার সময় ফ্রি তখন আমরা যাই একটা দিন ওদের সাথে কাটাই একটু খাবার দাবার খাই ওপেন স্পেস তার মানে তো শুধু শিশু বা শিশুদের বাবা মা তা নয় বাইরের অভিভাবকরা নিশ্চয়ই আসেন আচ্ছা সবার জন্য ওপেন হুম 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 চমৎকার তাই না হ্যাঁ তো মানে যে আপনাদের এমন একটি প্রজেক্ট একটা একটা উৎসব মানে যেখানে আসলে শুধু শিক্ষা বা প্রয়োজন মেটানো হয় না আনন্দও দেওয়া হয় সেটির সঙ্গে এবং উপকূলে উষ্ণতার ছোঁয়া বলেও আপনাদের একটি প্রজেক্ট রয়েছে সেটি সম্পর্কে একটু শুনি জি শীতকালীন সময়ে যখন প্রচন্ড শীত ছিল তখন আমরা দেখলাম যে ওনাদের ঘরবাড়িগুলো নৌকা কেন্দ্রিক বেশিরভাগ আবার বেশিরভাগ বাঁধের কাছে নদী থেকে প্রচন্ড ঠান্ডা আসে তো তখন আমাদের মাথায় আসলো যে আমরা কম্বল বিতরণ করি কিছু কম্বল আমরা অনুদান হিসেবে পেয়েছিলাম আর কিছু আমাদের নিজের ফান্ডিং এ তো আমরা প্রায় পঞ্চাশটা পরিবারকে কম্বল বিতরণ করেছি এটা ছিল আমাদের উষ্ণতার ছোঁয়া একটু যদি শুনি যে আঠারো থেকে দুই হাজার তেইশ প্রায় পাঁচ বছর তো হয়ে গেল এর মধ্যে কি এমন হয়েছে যে শিশুটি শুরু করেছিল এখন পর্যন্ত আছে বা কোনো কারণে ঝরে গেছে এটির ব্যাপারে আপনারা কোন উদ্যোগ নিয়েছেন না একচুয়ালি আমাদের প্রোগ্রামটা এক এক জায়গায় করা হয় আচ্ছা মানে এক জায়গার বাচ্চাদেরকে সন্তুষ্ট করার পর আমরা অন্য একটা বিদ্যালয় খুঁজি যেখানের বাচ্চাদেরকে আমরা আবার উদ্বুদ্ধ করতে পারবো তো একটা না 5 বছরকে আমাদের সাথে নেই আমরা নতুন নতুন বাচ্চাদেরকে নতুন নতুন ভাবে শেখাই নতুন নতুন ভাবে চলে নতুন নতুন জায়গায় নতুন ভাবে প্রজেক্ট শুরু করতে পরিবার আন্ডার আপনার টার্গেট করেন মূলত যে যারা যাতে দারিদ্রের কারণে বা অন্য কোন কারণে তারা ঝরে না পড়ে তাই তো জি আচ্ছা আচ্ছা কিন্তু আপনারা করলেন হ্যাঁ সেই ক্ষেত্রে কি সেই হিসাবটা রাখা হয় যে আমরা এর আগে যেই জায়গাটি নিয়ে কাজ করেছি বা যে স্কুলটি নিয়ে কাজ করেছি সেখানে আমাদের যে প্রজেক্টটি ছিল সেটি এখন পর্যন্ত সফল বা আমরা যাদেরকে উদ্বুদ্ধ করে শিক্ষার সঙ্গে সংযুক্ত করেছি তারা এখনো সেটা কন্টিনিউ করছে এই এই খোঁজ খবরগুলো রাখা হয় কি না এই খোঁজ খবরগুলো আমরা রাখি আচ্ছা যখন আমাদের আবার প্রয়োজন হয় যে এই জায়গাটা আবার আবার ঝরে যাচ্ছে তখন আমরা আবার ওখানে একটা প্রোগ্রাম করি আচ্ছা যাতে একবারই ঝরে না যায় যে আমাদের কথা ওরা মনে রাখুক বা আমরা যেটা করতে চাচ্ছি ওটা ওরা বুঝুক আমরা একবারই ভুলে যাই না আচ্ছা পাশাপাশি স্কুল যেহেতু নদী তীরবর্তী স্কুল আছে কিন্তু বাচ্চার স্কুলে আসে না মাছ ধরা ব্যস্ত থাকে এই জন্য আমরা প্রোগ্রাম গুলো বলছি যেহেতু জেলে পড়লি হয়তো কিছু সময়ের জন্য আপনাদেরকে তারা পেলো আপনাদের কথা শুনে তারা উদ্বুদ্ধ হলো বাচ্চাটিকে স্কুলেও দিল কিন্তু কিছুদিন যাবার পরে যখন তার আবার একটা আর্থিক সংকট তার সংসারে দেখা দেয় তখন হয়তো মনে হয় যে না আসলে পড়াশোনা করে কি হবে আমার বাচ্চাটিকে আমি যদি এই কাজে দিয়ে দিই তাহলে আমার কিছু পয়সা আমার সংসারে আসছে সেই জায়গা থেকে তো আসলে সবসময় তাদের সেইভাবে কন্টিনিউ করা সম্ভব সম্ভব নয় এবং আপনারাও সেটি দেখতে পাচ্ছেন না তো এই ক্ষেত্রে কি আসলে স্থায়ী কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে যে যাদেরকে আসলে একবার এই শিক্ষার সঙ্গে আমরা সংযুক্ত করছি বা এই শিক্ষায় যারা চলে আসছে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছে তারা এটি আসলে লং টার্ম প্রসেসেই যাক তারা সব সময় পড়াশোনা এই এই বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে আমরা ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা দেখি যে কে কে আছে তারপর হচ্ছে ওদেরকে ভালো স্কুলে ভর্তি করার জন্য উদ্বুদ্ধ করি যে ওরা যাতে ভালো স্কুলে ভর্তি হয় আর যেখানে আমরা প্রোগ্রাম একবার করে ফেলেছি বা পাঁচ সাতটা প্রোগ্রাম এক জায়গায় করেছি তারপর আমরা তার থেকে সামনে যে একটা স্কুল থাকে ওখানে যাই কিন্তু কাছাকাছি যাতে ওই আগের বাচ্চারাও আসতে পারে আমাদের কোনো বাধা নেই যে তোমরা আসতে পারবা না বা তোমরা আসতে পারবা আমরা সবাইকে নিয়ে প্রোগ্রাম করি তো যাতে ওরা কেউই ঝরে না যায় সবাই আসে সবাই আমাদের সাথে সংযুক্ত থাকে খুব সুন্দর মানে এই এই চেষ্টাটা জারি থাকুক আর আপনাদের সবচেয়ে পছন্দের যে প্রোগ্রাম বা সবচেয়ে প্রায়োরিটি বেসড যে প্রোগ্রাম সেটা সম্ভবত বিজ্ঞান নিয়ে কোনো একটা প্রোগ্রাম সেটা সম্ভবত ওটা আমাদের একজন ভলান্টিয়ার দীপ দেবনাথ ও করেছিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে কিন্তু ওর পছন্দ হচ্ছে রোবোটিক্স নিয়ে কাজ করা ও বিভিন্ন ধরনের রোবট বানায় যেমন মিনি ফ্রিজ যেটা মেডিসিন বহন করা যাবে এক জায়গা থেকে অন্য জায়গা সাত আট ঘন্টার একদম ঠান্ডা থাকবে। জেলেদের জন্য করে দিয়েছে না তার মানে বিজ্ঞান উৎসব করে শুধু দেখিয়েছি যে এভাবে। রোবোটিক্স নিয়ে কাজ হয় তোমরা এটা জানো তোমরাও কাজ করবা এভাবে কাজ করবা কিভাবে কাজ করতে হয় দীপ দেবনাথ সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কাজ করতে হবে বা তোমরা কিভাবে করবা তারপর হচ্ছে ইলেকট্রিক গাড়ি যেটা রিমোটে চলে ওরা কখনো চালায়নি ওরা নিজের হাতে ওটা চালিয়েছে বা রোবট ছোট রোবট বানানো ওটার সাথে ওরা কথা বলে দেখেছে হ্যালো বললে হ্যালো বলে কিনা টকিং টমের মতো ওরা অনেক মজা পেয়েছে এবং ওরা আমরা দেখলাম যে ওরা উদ্বুদ্ধ এটা এটা করার জন্য বা ওরা কম্পিউটার নিয়েও খুব আগ্রহী যে ওরা কম্পিউটার শিখতে চায় তো আমাদের যদি সাধ্য হয় যে আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে একটা একটা করে কম্পিউটার দিবো আমরা অবশ্যই এই কাজটা করবো চমৎকার এবং আপনি যেটি করছেন স্বেচ্ছাসেবী হিসেবে তাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন বিভিন্ন রকম শিক্ষা উপকরণ দিয়ে নানাভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং একইভাবে আপনার যে কালচারাল অ্যাক্টিভিটি যেটি আপনি ছোটোবেলায় করেছেন সেটিকেও আপনি কাজে লাগাচ্ছেন আপনি গান নাচ বা আর্ট এই বিষয়গুলোতেও আপনি সহযোগিতা করছেন এবং আপনি নিশ্চয়ই এখনও খুব ভালো গান করেন আপনার যেটা শুনেছি আমরা আজকে আপনার কন্ঠে একটু গান শুনতে চাই सारे सस रे सानी सा सस से सानी धनी सस सह रे साझे नि স্বপ্নের সিঁড়ি বে স্বর্গে নামি যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন এক উদাসী কবি ভালো ভালো লাগে রে সবই ওই ওই ভালো লাগে ফুল কিছু কিছু ফুল ভালো লাগে রে সবই থ্যাংক ইউ খুব সুন্দর আমাদের ভীষণ ভালো লেগেছে দুশো ছাব্বিশটি সংগঠনের ভেতর যদি ভুল না হয়ে থাকে পনেরো জন নারীকে এই ভলান উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার মধ্যে আপনি একজন আচ্ছা আপনি উইনার কেমন লেগেছে সেই মুহূর্তের কথা জানতে চাই এবং কোন কোন প্রজেক্ট বা কোন কোন কাজের ভিত্তিতে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু জানি আমাদের প্রধান কাজ ছিল আমি যখন ওনারা আমাকে বলল যে একটা পিডিএফ পাঠাতে হবে তখন আমি হচ্ছে আমার শিক্ষা নিয়ে যে কাজটা আমি ওটাকেই ফোকাস করে করে ওনাদেরকে পাঠিয়েছিলাম আর ওনারা মানে আমার থেকে ডিটেলস জানতে চেয়েছিল আর আর হচ্ছে আমি আসলেই কাজ করি কিনা এই ব্যাপারে ওনারা ইনফরমেশন নেওয়ার জন্য মঠবাড়িয়ার যে উদিচির শিল্পী গোষ্ঠীর যে হেড ওনার কাছে জানতে চেয়েছে তারপর হচ্ছে পৌরসভায় যে হেড আছে ওনাদেরকে জানতে চেয়েছে ওনারা সবকিছু কিছু ডিটেলস ইন ডিটেলস শুনে তারপরে সিলেক্ট করেছে আমাকে যখন আমি আমি জানতাম না যে আমি এই অ্যাওয়ার্ডে প্রথম হতে যাচ্ছি বা আমি উইনার হব যখন ওনারা আমার নাম ঘোষণা করে আমি আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম কিছু বলার তখন আমি বলেছি যে আমি আমার জীবনটা স্বেচ্ছাসেবী হিসেবেই উৎসর্গ করতে চাই আমি যাই করি জীবনে আমি যেখানেই থাকি কিন্তু যদি আমি নিজে ইন পারসন উপস্থিত থাকতে না পারি আমি টাকা দিয়ে আপনাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব বা যে ফাউন্ডিংটার আমাদের সমস্যা আছে ওইটা আমি আমি দূরে থাকলেও আমি হেল্প করব এখন যেহেতু আমি দূরে থাকছি আমি যতটা সম্ভব আমার মানি দিয়ে আমি ওনাদেরকে হেল্প করি বা আমি যদি যে কোনো প্রোগ্রাম হয় আমাকে যদি ফোন দেওয়া হয় যে এত তারিখ প্রোগ্রাম প্ল্যান করছি আপনি প্ল্যানে থাকেন তো আমি প্ল্যান প্ল্যান করে আমি একবারে বাড়ি চলে যাই প্রোগ্রাম করে আবার ঢাকায় চলে আসি আচ্ছা আচ্ছা এই যে ফান্ডিং টা নিয়ে যে আপনার যে কনসার্ন এবং আপনি আপনার বিভিন্ন যে অ্যাওয়ার্ড জিতেছেন অ্যাওয়ার্ডে বেশ কিছু টাকাও জিতেছেন সেই টাকাটা পুরোটাই কি আপনি সংগঠনে দিয়ে দিয়েছেন পুরো টাকাটাই আমি সংগঠনকে দিয়েছি এটা একটা দারুণ ব্যাপার নিশ্চয়ই আপনার সংগঠনের প্রতি ভালোবাসাটা আরও বৃদ্ধি হোক এবং সংগঠন নিয়ে আপনার পরিকল্পনা শুনতে চাই সংগঠন নিয়ে আমার পরিকল্পনা আমরা এখন তিরিশ পঁয়ত্রিশ জনের মতো আছি স্বেচ্ছা স্বেচ্ছাসেবী আমরা আমি চাই যে এখানে এক হাজার দুই হাজার মানুষ হোক যারা আমরা একটা এলাকা নিয়ে কাজ করছি যারা পুরো বাংলাদেশ নিয়ে কাজ করবে যারা শুধু জেলে পল্লী শিশুদের না যারা বঞ্চিত সবাইকে শিক্ষার সুযোগ দিবে আমি চাই যে আমাদের সংগঠনটা এত বড় হোক এত মানুষকে সেবা করুক যাতে কেউ শিক্ষায় বঞ্চিত না থাকে কোনোভাবে কোনো কিছুতে কষ্টে না থাকে সবার সাথে পাল্লা দিয়ে চলতে পারে বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশ করার যে একটা প্রয়াস এটা যাতে সার্থক হয় নিশ্চয়ই আপনার ইচ্ছা পূরণ হোক সেই শুভকামনা রইল একদম শেষ মুহূর্তে চলে এসেছে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো। যে আপনারা যে যতটুকু পারেন স্বেচ্ছাসেবী হিসেবে না কাজ করুন গরিবদের সাহায্য করুন যারা অসহায় আছে তাদের সাহায্য করুন দেখবেন যে নিজেরও ভালো লাগছে আর যাকে সাহায্য করছেন তারও ভালো লাগছে সেও সাহায্য পেয়ে খুশি হবে আর এইটুকুই অনেক শুভকামনা রইল আপনার প্রতি আপনার প্রতিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ ধন্যবাদ